সেই সময় ইহুদি এবং ইহুদি রাবাইরা মদিনাতে বাস করত এবং মক্কার কোরাইশরা মদিনাতে তাদের একটি প্রতিনিধি দল পাঠায় তাদের থেকে জানার জন্য যে আমরা কিভাবে বুঝব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই একজন নবী। তখন রাবাইরা বলল, তাকে মক্কাতে গিয়ে এই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করো, কারণ এই প্রশ্নগুলোর জবাব একজন নবী ছাড়া অন্য কেউ দিতে পারবে না। সেই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল, তাকে জিজ্ঞাসা করো দুই শিং বিশিষ্ট সেই ব্যক্তি কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জুলকারনাইন বা দুই শিং বিশিষ্ট ব্যক্তির পরিচয় দিতে গিয়ে ইয়াজুজ ও মাজুজের কথা বর্ণনা করেছেন। তাই আমরাও প্রথমে জুলকারনাইন বা দুই শিং বিশিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করব, তারপর ইয়াজুজ ও মাজুজের বর্তমান অবস্থা ও তাদের বর্তমান পরিচয় প্রমাণ করব। এখন প্রশ্ন হচ্ছে, ইহুদিদের জানার এবং জ্ঞানের উৎস কি? নিশ্চিতভাবেই এটা ছিল তাদের ধর্মীয় গ্রন্থ অর্থাৎ তাওরাত, যার বর্তমান রূপ হচ্ছে তানাখ, হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট, যাকে আমরা বাংলা ভাষায় বাইবেলের পুরাতন নিয়ম বলে থাকি। জুলকারনাইনকে খুঁজে বের করতে হলে প্রথমেই আমাদেরকে ওল্ড টেস্টামেন্ট থেকে খুঁজে বের করতে হবে যে বাইবেলের কোথায় অর্থাৎ তানাখের কোথায় দুই শিং বিশিষ্ট ব্যক্তির কথা বলা আছে। কারণ দুই শিং বিশিষ্ট ব্যক্তি কে তা মদিনার ইহুদি রাবাইরা ভালো করে জানত, তা না হলে তারা প্রশ্ন করলো কিভাবে? এবং আল্লাহ যখন তাদের এই প্রশ্নের জবাব অবতরণ করেন, তারা সকলেই তা সঠিক বলে স্বীকার করে নেয়। তারা উত্তর না জানলে জবাবের সত্যতা কিভাবে যাচাই করল? তাই চলুন আমরা প্রথমেই তানাখ থেকে বের করি সেই দুই শিং বিশিষ্ট ব্যক্তি কে ছিল, অর্থাৎ জুলকারনাইন কে। তবে তার আগে সূরা কাহাফের 83 নম্বর আয়াতটি দেখে নেই। মহান আল্লাহ বলেন, ওয়াইয়াসআলুনাকা আন যিল কারনাইন, অর্থাৎ তারা আপনাকে দুই শিং বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। এবার চলুন বাইবেলে ফিরে যাই, দেখি বাইবেলের কোথায় জুলকারনাইন শব্দটি উল্লেখ করা আছে, যার অর্থ দুই শিং বিশিষ্ট ব্যক্তি। সবাই নিশ্চয়ই দেখছেন আমি কিভাবে জুলকারনাইন শব্দটি হাইলাইট করে রেখেছি। শব্দটি মনে রাখবেন, এটি বুক অফ ড্যানিয়েলের 20 নম্বর অধ্যায়ের 8 নং আয়াত। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক সেই একই শব্দ জুলকারনাইন। আমি প্রথমে অ্যারাবিক বাইবেলটি দেখাচ্ছি যাতে করে আপনারা সবাই দেখে চিনতে পারেন এবং বুঝতে পারেন। এই আয়াতটিতে দানিয়েল আলাইহিস সালামের একটি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আমি একটু পরে পুরো স্বপ্নটি বিস্তারিতভাবে তুলে ধরব। ওয়া আম্মা কাবাস আল্লাযী রাআইতাহু, তুমি একটি মেষ দেখছো। যুলকারনাইন, দুই শিং বিশিষ্ট, এখন কে সে? ফাহুয়া মালুক, শিং দুটো হচ্ছে দুটি রাজ্য, মাদি ওয়াল ফারিস, অর্থাৎ ওই শিং দুটি হল মাদি ও পারস্য দেশের রাজ্যদ্বয়, অর্থাৎ সেই দুই শিং বিশিষ্ট মেষটি হচ্ছে মাদি ও পারস্যের রাজা, আর তিনি হলেন সাইরাস দ্য গ্রেট। আরবি শব্দ জুলকারনাইনকে হিব্রু ভাষায় বা আল হাক্কেরা নাইম বলা হয়। এবার দেখুন একজন ইহুদি রাবাই কিভাবে এই আয়াতটিকে হিব্রু ভাষায় তেলাওয়াত করে। বা আল হাক্কেরা নাইম, বা আল হাক্কেরা নাইম, বা আল হাক্কেরা নাইম, বা আল হাক্কেরা নাইম। হাআইন আশের রাইতা বা আল হাক্কেরা নাইম মালখে মাদাই উফারাস, হাআইন আশের রাইতা বা আল হাক্কেরা নাইম মালখে মাদাই উফারাস। অর্থাৎ হে দানিয়েল, তুমি স্বপ্নে যে দুটি শিং বিশিষ্ট একটি মেষ দেখেছ, ওই শিং দুটি হলো মাদি ও পারস্য দেশের রাজ্যদ্বয়। তাওরাতের বিভিন্ন জায়গায় সাইরাসকে মেসায়া বা মাসিহ বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ কর্তৃক
বিশেষ আশীর্বাদ প্রাপ্ত এবং বাইবেলের বিভিন্ন জায়গায় তাকে পবিত্র এবং মহান রাজার সম্মানে ভূষিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন ইহুদিরা তাকে এত সম্মান করত? ইনশাআল্লাহ তার সামনে আলোচনা করা হবে। অন্যদিকে গ্রিক সভ্যতাতেও সাইরাসকে একজন আদর্শ রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে। আপনারা যে ছবিটি দেখছেন, এটি সাইরাসের একটি মূর্তির ছবি যা কয়েক দশক আগে আবিষ্কৃত হয়েছে। ছবিটিতে সাইরাস একটি ইলামাইট পোশাক পরিহিত আছেন। ইলাম হচ্ছে দক্ষিণ ইরানের একটি অঞ্চল যেখানে সাইরাসের জন্ম হয় এবং সেখানেই সে বেড়ে ওঠে। এবং ছবিটিতে সাইরাসের পিঠে দুটি মেসোপটেমিয়ান ডানা এবং তার মাথায় একটি ইজিপশিয়ান মুকুট এবং তার মাথায় আছে দুটি শিং। এখন প্রশ্ন হচ্ছে, তার মাথায় দুটি শিং কেন? সাইরাসই হচ্ছেন ইরান এবং তার আশেপাশের রাজ্যের প্রথম কোনো রাজা যিনি পুরো পারস্য এবং মিডিয়া অর্থাৎ বর্তমান অ্যানাটোলিয়া, সিরিয়া, ইরাক ও ইরান একই সাথে শাসন করেছেন। তাই তার মাথায় সম্মানসূচক প্রতীকী হিসেবে দুটি শিং দেখানো হয়। মূলত এটি ইজিপশিয়ান সংস্কৃতির অনুকরণ, তাই এটিকে ইজিপশিয়ান ক্রাউনি বলা হয় অর্থাৎ মিশরীয় মুকুট। সাইরাস পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো রাজা যিনি এত বড় সাম্রাজ্যের বাদশাহ হন, যার সাম্রাজ্য বর্তমান পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান থেকে শুরু করে বর্তমান পূর্ব ইস্তাম্বুল পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা এখন দেখব তাওরাতে সাইরাস সম্পর্কে কি বলা আছে। প্রথমে দ্য বুক অফ আইজায়া অধ্যায় 45। Isaiah chapter 45. Thus saith the Lord to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him, and I will loose the loins of kings, to open before him the two-leaved gates, and the gates shall not be shut. I will go before thee, and make the crooked places straight. I will break in pieces the gates of brass, and cut in sunder the bars of iron. তার মনোনীত রাজা মেসায়া সাইরাসের বিষয়ে প্রভু এই কথা বলেন, আমি প্রভু সাইরাসের ডান হাত ধরব, রাজাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে আমি তাকে সাহায্য করব। সাইরাসকে নগর দ্বার আটকাবে না, আমি ফটকগুলো খুলে দেব এবং সাইরাস প্রবেশ করবে। আমি যাব তার সম্মুখে, আমি পর্বতকে সমতল করে দেব, আমি তামা এবং দস্তার ব্রোঞ্জের নগর দ্বার ভেঙে দেব, নগর দ্বারের লৌহদণ্ড কেটে দেব। যে সম্পদ অন্ধকারে রক্ষিত ছিল তা আমি তোমাকে দেব, আমি তোমাকে সব গুপ্ত ধন দিব। আমি এসব করব যাতে তুমি বুঝতে পারো আমি প্রভু, আমি ইসরায়েলের প্রভু এবং আমি তোমাকে নাম ধরে ডাকছি। এখন পবিত্র কোরআনের সূরা কাহাফের 84 নম্বর আয়াতটি শুনুন। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি তাকে অর্থাৎ দুই শিং বিশিষ্ট রাজাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম। এখন আসুন আমরা জানি কেন ইহুদিরা সাইরাসকে এত সম্মান করত এবং তাকে তাওরাতে মেসায়া বলে সম্বোধন করা হয়েছে। কারণ খ্রিস্টপূর্ব 587 সনে যখন নেবুকাদনেজার বা বখতেনাসর জেরুজালেম আক্রমণ করে, হাজার হাজার বনি ইসরায়েলকে হত্যা করে এবং জীবিতদেরকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যায়। দীর্ঘ 70 বছর ব্যাবিলনে দাসত্বের পর এই সাইরাস ব্যাবিলন স্বাধীন করে সকল ইহুদিদেরকে ব্যাবিলন থেকে এবং 70 বছরের দাসত্ব জীবন থেকে মুক্তি দান করে এবং তাদেরকে সম্মানের সাথে আবার জেরুজালেমে বসবাস করার সুযোগ করে দেন এবং সুলাইমান আলাইহিসসালামের মসজিদকে আবার পুনর্নির্মাণের জন্য ইহুদিদেরকে তিনি অর্থ এবং লোকবল দিয়ে সাহায্য সহযোগিতা করেন। সাইরাস তার নিজস্ব রাজকোষ থেকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেন যাতে করে মসজিদটি আবার পুনর্নির্মাণ করা সম্ভব হয়। এই কারণেই ইহুদিরা সাইরাসকে এত সম্মান ও ভালোবাসে এবং তাকে এখনও মেসায়া বলে সম্বোধন করে থাকে। ওল্ড টেস্টামেন্টের দ্য বুক অফ এজরাতে প্রথম অধ্যায়ে বলা আছে, Ezra chapter 1. I am King Cyrus of Persia. The Lord God of heaven, who is also the God of Israel, has made me the ruler of all nations on earth.
and he has chosen me to build a temple for him in Jerusalem, which is in Judah. পারস্যের রাজা সাইরাসের পক্ষ থেকে আসমানের প্রভু আমায় পৃথিবীর সমস্ত রাজ্য উপহার দিয়েছেন। জেরুজালেমে তার জন্য একটি ঘর নির্মাণের জন্য তিনি আমাকে নিযুক্ত করেছেন। যদি তোমাদের মধ্যে ঈশ্বরের কোনো লোক অর্থাৎ বনি ইসরায়েল বাস করে থাকে, তবে তারা যেন জেরুজালেম শহরে ফেরত গিয়ে ইসরায়েলের ঈশ্বর প্রভুর জন্য একটি ঘর নির্মাণ করে, যেটি জেরুজালেমে আছে। প্রভু তাদেরকে আশীর্বাদ করুন। সমস্ত জায়গায় যেখানে বেঁচে যাওয়া বনি ইসরায়েলরা বাস করে, তাদেরকে সেখানকার অধিবাসীরা যেন সাহায্য করে। জেরুজালেমে ঈশ্বরের ঘর নির্মাণের জন্য প্রত্যেকে যেন বনি ইসরায়েলকে সোনা, রূপা, গবাদি পশু ও অন্যান্য উপহার দান করে। বুক অফ আইজায়া অধ্যায় 44 এবং 45 বলা আছে, প্রভু সাইরাসকে বলেন, তুমি আমার মেষপালক, আমি যা চাইব তাই তুমি করবে। জেরুজালেমকে তুমি বলবে, তোমাকে আবার তৈরি করা হবে। জেরুজালেমের ঘরকে তুমি বলবে, তোমার ভিতকে আবার নির্মাণ করা হবে। এখন আসুন বুক অফ ড্যানিয়েলের 8 অধ্যায়ে বর্ণিত দানিয়েল আলাইহিসসালামের সেই দুই শিং বিশিষ্ট মেষের স্বপ্নটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাক। বুক অফ ড্যানিয়েল অধ্যায় 8। Daniel chapter 8. In the third year of the reign of King Belshazzar, a vision appeared unto me, even unto me Daniel, after that which appeared unto me at the first. And I saw in a vision, and it came to pass when I saw, that I was at Shushan, in the palace, which is in the province of Elam. And I saw in a vision, and I was by the river of Ulai. Then I lifted up mine eyes and saw, and behold, there stood before the river a ram which had two horns. And the two horns were high, but one was higher than the other, and the higher came up last. I saw the ram pushing westward and northward and southward, so that no beasts might stand before him, neither was there any that could deliver out of his hand. But he did according to his will and became great. বেলশাজারের রাজত্বের তৃতীয় বছরে আমি দানিয়েলের এই স্বপ্ন দর্শন হয়েছিল। এটি ছিল আমার প্রথম স্বপ্ন দর্শন হবার পর। এই স্বপ্নে আমি দেখেছিলাম, আমি ইলাম প্রদেশের রাজধানী শুশানে ইউলেআই নদীর ধারে দাঁড়িয়ে আছি। আমি উপরে তাকালাম এবং জুলকার নাইন অর্থাৎ একটি দুই শিং বিশিষ্ট মেষকে ইউলেআই নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার দুই শিং লম্বা, কিন্তু একটি অপরটির চেয়ে বেশি লম্বা, এবং লম্বা শিংটি অন্য শিংটির পরে গজিয়েছিল। আমি দানিয়েল দেখলাম মেষটি তার শিংগুলো উঁচু করে পশ্চিমে, উত্তরে এবং দক্ষিণে আক্রমণ করছে, এবং কোনো জন্তু তাকে থামাতে পারছে না। অন্য জন্তুদের কেউ বাঁচাতেও পারল না। মেষটি তার ইচ্ছা মতো করতে লাগলো এবং ভীষণ শক্তিশালী হয়ে উঠল। আমি দানিয়েল এই স্বপ্ন দর্শন করছিলাম এবং তার অর্থ বোঝার চেষ্টা করছিলাম। যখন আমি এই স্বপ্ন দর্শনের কথা ভাবছিলাম, তখন একজন মানুষের মতো দেখতে ব্যক্তি এসে আমার সামনে দাঁড়ালো। তারপর আমি ইউলেআই নদীর উপর থেকে একজন মানুষের স্বর শুনলাম। সেই স্বর বলল, জিব্রাইল, তুমি এই লোকটিকে স্বপ্ন দর্শনের অর্থ ব্যাখ্যা করে দাও। তাই মানুষের মতো দেখতে সেই ফেরেস্তা জিব্রাইল আমার কাছে এলো। আমি ভয়ে মাটিতে পড়ে গেলাম, কিন্তু জিব্রাইল আমাকে বলল, হে মানুষ্য সন্তান, বুঝে নাও এই স্বপ্ন দর্শন, যা হলো শেষ সময় সম্বন্ধে। যখন জিব্রাইল কথা বলতে শুরু করলো, তখন আমি অজ্ঞান হয়ে গেলাম এবং মাটির উপর মুখ থুবড়ে পড়ে গেলাম। কিন্তু সেই গভীর ঘুম থেকে জিব্রাইল আমাকে টেনে তুলে নিজের পায়ে দাঁড় করালো। জিব্রাইল বলল, এখন আমি তোমাকে স্বপ্ন দর্শনটি ব্যাখ্যা করব। তুমি জুলকার নাইন অর্থাৎ দুই শিং বিশিষ্ট একটি মেষ দেখেছ, অর্থাৎ সেই মেষটি হলো মিডিয়া ও পারস্য দেশের রাজ্যদ্বয়ের মহান রাজা, পৃথিবীর ইতিহাসে ফার্স্ট গ্লোবাল এম্পায়ার অর্থাৎ বিশ্বব্যাপী সাম্রাজ্য, যা প্রতিষ্ঠা করেন দ্য গ্রেট সাইরাস, মহান সাইরাস, যেখানে সকল ধর্মের প্রতি পরম সহিষ্ণুতা ও সম্মান ছিল, যেখানে সকল ধর্মের মানুষের তাদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার ছিল। তৎকালীন সময়ে অর্থাৎ 2600 বছর আগে, যার উদাহরণ একেবারেই বিরল, খ্রিস্টপূর্ব 550 সালে সাইরাস তার সৈন্যবাহিনীকে নিয়ে ইলাম হতে যাত্রা শুরু করে
বিশ্ব জয়ের অভিযানে। মাত্র 30 বছরের মধ্যে তিনি একাই বিশাল এক সাম্রাজ্য তৈরি করেন, যা বিস্তৃত ছিল পূর্ব দিকে বর্তমান পশ্চিম ভারতের সীমান্ত হতে উত্তরে ককেশাস পর্বত অঞ্চল এবং পশ্চিমে ভূমধ্যসাগর, যাকে তৎকালীন সময়ে বলা হতো রাজাদের রাজা, পৃথিবীর রাজা।